হীরাপ্লাস রাজ্যে দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সরকারের অফিস বাড়ি। শনিবার ভোররাতে দুষ্কৃতীদের দেওয়া নাশকতার আগুনে পুড়ল উদয়পুর রাজধরনগর মৎস্য দপ্তরের অফিস বাড়ি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে কেন এই অফিস বাড়িটিতে আগুন ধরাতে গেল দুষ্কৃতীরা? এর পেছনে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন সাধারণ মানুষ। জানা গেছে, প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পান অফিসের পাশে থাকা দপ্তরের কর্মচারী অঞ্জন দাস। খবর দেন উদয়পুর অগ্নি নির্বাপক কেন্দ্রে এবং মৎস্য দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ শুক্ল দাসকে। ঘটনাস্থলে ছুটে আসে একটি ইঞ্জিন, প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন আয়ত্তে আসে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিক বিশ্বজিৎ শুক্ল দাস, দুষ্কৃতীর দেওয়া আগুনে পুড়ে ছায় জরুরি নথিপত্র থেকে আসবাবপত্র। অল্পিতে রক্ষা পেয়েছে ঘন বসতি এলাকা। কাকরাবন থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। সকালে উঠিয়া দেখি রাজধরনগর ফিশারি অফিসার ওষে জানাল যে দুয়াবাড়িতে আছে। এরপর যে আমি আমাদের ফিশারি অফিসার রাজনগরের বিশ্বজিৎ শুক্ল দাসের ফোন করছি, তাই না আছে, তাই না আইয়া ফোন করছে ফায়ার ব্রিগেড উদয়পুর, তারপরে কাকরন পিএস, তারা আইসে আইয়া দেখছে, দেখেছে ভিতরে আগুন। রিপোর্ট, চ্যানেল দিন রাত।